ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি শতাব্দী আর আমার সাথে আছে রোহান, আর তোমরা রয়েছো দ্য বং বেদুইনের সাথে। বন্ধুরা, আমরা তোমাদের প্রথমেই বলেছিলাম যে আমাদের এই বেস্ট বং বিরিয়ানি সিরিজে আমরা যে শুধুমাত্র কলকাতার সমস্ত নামি দামি বিরিয়ানি রেস্টুরেন্টে রিভিউ দেব তাই নয়, এমন অনেক বিরিয়ানির দোকান যারা লোকালি খুব পপুলার কিন্তু সেই এলাকার বাইরে এই রেস্টুরেন্টগুলোর নাম হয়তো সেভাবে প্রচার পায়নি, অথচ যদি আমরা তাদের খাবারের কোয়ালিটি বিচার করি, বিরিয়ানির কোয়ালিটি বিচার করি, তাহলে হয়তো এরা অনেক বেশি জনপ্রিয়তা ডিজার্ভ করে, এরকমটা আমরা শুনেছি। তো আজকের আমাদের এই বিরিয়ানির এপিসোডটা এরকমই একটা রেস্টুরেন্টকে নিয়ে। দেখো, বাঙালি হিসেবে দুর্গাপুজোর সুবাদে আমরা পশ্চিমবঙ্গের বেশিরভাগ লোকজনই কিন্তু একটা জায়গার নামের সাথে কম বেশি পরিচিত, সেটা হলো শ্রীভূমি। এই কথাটা বলার কারণ এটাই যে আজকে আমরা যে বিরিয়ানির দোকানটার রিভিউ করব, হ্যাঁ, এটাকে রেস্টুরেন্ট না বলে দোকান বলাই ভালো, কারণ এটা একটা স্ট্রিট সাইড বিরিয়ানির শপ, নাথিং মোর দ্যান দ্যাট। তো এই যে দোকানটা, এই তার নাম হচ্ছে নিউ আরসালান, যেটা লোকেশন হলো লেক টাউন ভিআইপিতে শ্রীভূমির ক্লক টাওয়ার থেকে মাত্র 5 মিনিট হাঁটা পথে। তোমরা অবাক হয়েও না, এটা কিন্তু সেই বিখ্যাত আরসালানের কথা আমি বলছি না, এদের বরং আমরা বলতে পারি খুব সস্তার একটা লোকাল আরসালান। আর এরকমটা বলার কারণ হচ্ছে, পরে শুনলে বুঝতে পারবে, এদের বিরিয়ানির এত কম দাম। কোয়ালিটি কেমন সেটা তোমাদেরকে পরে রিভিউ দিচ্ছি। যদি এই বাকি রিভিউটা তোমাদের জানতে হয় তাহলে ভিডিওটা শেষ অবধি দেখো, আর লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে ফিডব্যাক জানিও, আর দ্য বং বেদুইনকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল আইকনটা প্রেস করো। আর হ্যাঁ, যদি আমার কথা শুনে তোমরা আমাদের সেই বিখ্যাত আরসালানের রিভিউ দেখতে চাও তাহলে সেটা উপরের আই বাটনে আর নিচের ডেসক্রিপশনে তার লিংক দেওয়া আছে, সেখান থেকে তোমরা সেই রিভিউটা দেখে নিতে পারো। তোমরা দেখতেই পাচ্ছ যে আমার সামনে দুটো বক্স অফ বিরিয়ানি না, আমি রাক্ষসের মতো দুটো খাবো না, একটা আমার একটা রোহনের অবভিয়াসলি, এবং একটাতে আমরা আজকে এনেছি চিকেন বিরিয়ানি, আর একটাতে এনেছি মাটন বিরিয়ানি। আমি চিকেন বিরিয়ানি রিভিউ তোমাদের দেব, রোহন তোমাদের মাটন বিরিয়ানি রিভিউ দিয়ে দেবে। এই দুটো বিরিয়ানির আমাদের কস্ট পড়েছে ফর চিকেন বিরিয়ানি 80 টাকা, ভাবো, জাস্ট 80 টাকা, আর মাটন বিরিয়ানির জন্য কস্ট পড়েছে 110 টাকা। এদের কিন্তু আলাদা কোনো ট্যাক্স, স্ট্রিট সাইড দোকান মানে বুঝতেই পারছো কোনো ট্যাক্সের গল্প থাকছে না। আর তার সঙ্গে এই যে সামনে দেখো অল্প একটুখানি স্যালাড, এটা কিন্তু ওরা ফ্রি অফ কস্টে দিয়ে দিয়েছে, এর জন্য আর কোনো আলাদা করে নাম নেয়নি। তো যাই হোক, এবার প্যাকেটের ভেতর থেকে কি বস্তু বেরোয় সেটা দেখা যাক। আর একটা কথা, এদের এখানে আমরা বসে ব্লগটা করিনি, তার কারণ আমি আগেই বললাম, মানে ওটাকে রেস্টুরেন্ট ঠিক বলা ঠিক না, একটা বিরিয়ানির শপ বলাই ভালো। তো ভেতরে জাস্ট আমরা গিয়ে দেখলাম যে খুব কম স্পেস, এক দুজন বসে খেতে পারবে, সেখানে বসে ব্লগ করা এই গরমের মধ্যে দ্যাট টু এই প্যান্ডেমিক সিচুয়েশনে খুব একটা সুবিধাজনক হবে না বলে আমরা ওদের থেকে পার্সেল নিয়ে চলে এসেছি। আর একটা কথা, এরা কিন্তু কোনো হোম ডেলিভারির সিস্টেম রাখেনি, তাই তোমরা যদি খেতে চাও, তোমাদের আরও স্পেসিফিক করে বলছি, যারা লেক টাউনের ড্যাফোডিল নার্সিংহোম চেনো, সে ড্যাফোডিল নার্সিংহোমের ঠিক উল্টো দিকেই হচ্ছে এদের ছোট্ট দোকান। যে কাউকে জিজ্ঞাসা করলে লেক টাউনে এসে বা ভিআইপির কাছে, যে কেউ তোমাদেরকে দেখিয়ে দিতে পারবে। যদি এমনি কারণে নাও আসা হয়ে ওঠে, আমরা সাজেস্ট করব যে দুর্গাপুজোয় ম্যাক্সিমাম বাঙালি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ঠাকুর দেখতে তো আসে, তো তখন যদি পারো টুক করে দুটো তিনটে পার্সেল বাড়িতে নিয়ে চলে গিয়ে ইজিলি একটা দারুণ ডিনার সেরে ফেলতে পারবে। আমি শশা খাচ্ছিলাম, সেই ফাঁকে ভিডিও শুরু করে দিয়েছো, দাঁড়াও। ওকে, আমার সামনে, আমি আগেই বললাম আমি চিকেন বিরিয়ানি রিভিউ দেব, আমি ঢেলে নিয়েছি। এবার তোমাদেরকে আগে একটু কোয়ান্টিটিটা ভালোভাবে দেখিয়ে দিই, দেখো যদি একটু ছড়িয়ে দেখাই, কোয়ান্টিটি কিন্তু বলতেই হবে খারাপের দিকে একদমই নয়, যথেষ্ট ফিলিং কোয়ান্টিটি দিয়েছে। এবং আজকে ফাইনালি আমরা যেটা পেয়েছি জ্যাকপট, একটি আলু সঙ্গে, এই যে ভালো করে দেখো, যার শোকে রোহন কাতর হয়ে যাচ্ছিল এই কদিন, ডিম। এবং বলি আলাদা কস্ট নয় কিন্তু ডিমের জন্য, সেম ওই 80 টাকাতেই এই টোটালটা পাচ্ছ, যেটা সত্যি ইমপ্রেসিভ।
সেটা হচ্ছে, আমি বারবার বলছি, দামটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। আমরা কিন্তু এই সস্তার আরসালান থেকে খেতে গিয়ে ওই বিখ্যাত আরসালানের দাম মাথায় রেখে, সেই কোয়ালিটি মাথায় রেখে বিচার করলে হবে না। আরো তোমাদের দেখাই, দেখো ওরা যে চিকেনের পিসটা দিয়েছে, দামের তুলনায় কিন্তু ইটস কোয়াইট গুড, একদমই খারাপ বলবো না, বেশ ভালো। একটা উইংস এর পিস দিয়েছে, আর এই যে এইটুকুনির মধ্যে, এটা তো বুঝতেই পারছো একটু জুমে, তেল কিন্তু হালকা চুপচুপ করছে। বিরিয়ানি খাবো, যদি একটু ক্যালোরি না ইনটেক করলাম, যদি একটু ফ্যাট না গেন করলাম, তাহলে কি খেলাম? যাই হোক, এবার একটু খেয়ে দেখি কিরকম। রাইসটা তো বেশ ঝুরঝুরে ভালো। আমি বারবারই তোমাদের একটা কথা বলবো, দামটা আমাদের মাথায় রাখতে হবে, সেই তুলনায় কিন্তু রাইসটা বেশ ঝুরো ঝুরো ভালো। জমে গেছে পুরো, দারুণ, একদম ইকুয়ালি ব্যালেন্সড মশলা। বিরিয়ানির যে একটা সেই যে কলকাতা আগের দিনের বেহরজটা খেয়ে এক্সপেরিমেন্টাল, আমরা একটুখানি ট্রমায় মতো চলে গেছিলাম, আজকে আবার ঘরের ছেলে ঘরে ফিরে এসেছি, তো ইটস কোয়াইট গুড অ্যাকচুয়ালি। এবার আলুটা দেখি, আলুটা কিন্তু একটু গড়বড়ে, ভাঙতে একটু কসরত করতে হচ্ছে, আলুটা আর একটু সেদ্ধ হতো, কিন্তু আলুতে ফ্লেভারটা ঢুকেছে ভালো, কিন্তু মানে সে পানসে পানসে খেতে নয় আলুটা, কিন্তু একটু শক্ত। আচ্ছা, এবারে ডিম আর খেয়ে বলছি না, চিকেনটা দেখি কিরকম। দেখো চিকেনটা কিন্তু ইজিলি আমি মানে উইংসের, আমি কিন্তু তাও ছিঁড়েছি এই জায়গাটা, মানে যেখানে একটু স্টিফ মাংস থাকে, কিন্তু খুব ইজিলি হাতে চলে এলো। এই এদের বিরিয়ানি তো সত্যিই ভালো লাগছে গো। আমি জানি না রোহনের মাটন বিরিয়ানিটা কেমন লাগবে, কিন্তু দাম বিচার করলে অনেক ভালো ভালো জায়গার বিরিয়ানিকে কিন্তু এরা মাত দিয়ে দেবে। যদি বিশ্বাস না হয়, যেটা বললাম, দুর্গা ঠাকুর দেখতে এসে বাড়ি ফেরার সময় হাতে বিরিয়ানির প্যাকেট ঝুলিয়ে বাড়ি গিয়ে পেট পুজো সেরে নিজেরাই বিচার করে আমাদের জানিও যে আমরা ঠিক বলেছিলাম কিনা। এবারে তোমাদের সাথে রোহনের দেখা হবে, সে অতি উচ্ছ্বসিত ডিম পেয়ে, তো নেক্সট মাটন বিরিয়ানি রিভিউ ওর কাছ থেকে শুনে নাও। আমি তো ফাইনালি যেমন শতাব্দী বললো, বিশ্বাস করবে না, এত মানে এতগুলো রেস্টুরেন্ট রিভিউ করার পরে ফাইনালি যে আমি এটা পেয়েছি, এতে যে আমি কি খুশি, কি খুশি আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। And that too, আমার না মাঝে মাঝে মনে হয় যে তুমি মানুষ না মুরগি, এত ডিম প্রীতি কেন? মুরগি কি ধরনের কথা বলি, মুরগিরা কি করে মুরগির ডিম খাবে? এটা বাজে ব্যাপার, মুরগির নিজের ডিমকে যেরকম ভালোবাসে। যাই হোক, এসব বাজে কথা বাদ দাও, আসল কথায় আসি। খুব ঝুরঝুরে ভাত যেরকম শতাব্দী বললো, একটু অয়েলি, এখন আর কিছু করার নেই। 80 টাকার সোকল স্ট্রিট সাইড যে সবগুলো হয় তাদের এইরকম ব্যাপারটা থাকে, তো এটা আলাদা করে বলার কিছু নেই। বস ফাটাফাটি খেতে, ফাটাফাটি খেতে, একদম অথেন্টিক কলকাতার যে বিরিয়ানি, সেরকম ফ্লেভার, সেরকম অ্যারোমা, দারুণ লাগছে খেতে। শতাব্দীর ক্ষেত্রে যে আলুর প্রবলেমটা শতাব্দী বলছিল, সেটা কিন্তু অ্যাটলিস্ট আমার আলুটাতে নেই, খুব ইজিলি ভাঙা যাচ্ছে এবং যথেষ্ট ভালো সেদ্ধ হয়েছে এবং টেস্টও খুব ভালো। বিরিয়ানির সমস্ত মশলা কিন্তু আলুর মধ্যে ভালোভাবেই পেনিট্রেট করেছে। এবার আমি তোমাদেরকে দেখাই 110 টাকার মাটন বিরিয়ানির মাটনের সাইজ। শতাব্দী দেখো, খুব সুন্দরভাবে, এরা কিন্তু খুব একটা হাড়ের পিস দেয়নি, এটা কিন্তু বেশ ভালো সলিড মাংসের পিস দিয়েছে এবং এটা কিন্তু ইজিলি আমার কাছে কিন্তু ছিঁড়ে চলে এলো, একবারে তুলতুলে বলা যাবে না, কিন্তু যথেষ্ট ভালো সেদ্ধ হয়েছে। এবার একটু খেয়ে দেখি যে কীরকম খেতেন। খুব ভালো সেদ্ধ হয়েছে, মানে ইউজুয়ালি স্ট্রিট সাইডে কিন্তু এত ভালো সেদ্ধ মাটন কিন্তু হয় না,
খুব ভালো সেদ্ধ হয়েছে। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট মানে ভালো ভালো রেস্টুরেন্ট, আমি প্রচুর জায়গায় বিরিয়ানি খেয়েছি, ভালো ভালো রেস্টুরেন্টেও কিন্তু মাটন সেদ্ধ হওয়াটা কিন্তু একটা ক্রিটিক্যাল ব্যাপার, এরা কিন্তু সেদ্ধটা খুব ভালো করেছে। ওভারঅল আমি কিন্তু খুব 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 স্যাটিসফাইড, 110 টাকায় এরকম রাইসের কোয়ান্টিটি প্লাস এগ প্লাস মাংসের যে সাইজ এবং হাউ এই ছোট্ট স্যালাড সব মিলিয়ে কিন্তু ব্যাপারটা একদম জমে গেছে। এবার আর না বেশি বকে চলো আমরা খাওয়াটা শেষ করি, এবং খাওয়ার শেষে আমি আর শতাব্দী তোমাদেরকে আমাদের অনেস্ট রিভিউ দেবো আমাদের প্যারামিটার্সের উপরে। তাহলে তো আমাদের পেট পুজো আলটিমেটলি শেষ একদম। গাইজ একটা কথা বলবো, আজকে এদের বিরিয়ানিটা ট্রাই করে, যে আমাদের এই বেস্ট বং বিরিয়ানি সিরিজে কিছু লোকাল রেস্টুরেন্ট যারা বিরিয়ানির জন্য খুব পপুলার, এরকম জায়গার সন্ধান করতে করতে কিছুটা আউট অফ কিউরিয়াসিটি এক্সপেরিমেন্টালভাবে বলতে পারো একটা চান্স নিয়ে আমরা এই যে এদের থেকে বিরিয়ানিটা নিয়ে খেলাম, যা বলবো এক কথায় বলতে গেলে দিল খুশ হয়ে গেয়া। মানে 80 টাকায় যে কোয়ান্টিটি অ্যান্ড যে কোয়ালিটির বিরিয়ানি ওরা দিয়েছিল, ইটস অ্যামেজিং। এটা বরং আমাদেরকে আরও ভাবছি যে আমাদের ইন্সপায়ার করছে যে আমরা আরও আরও বিভিন্ন জায়গায় এরকম লোকালি, মানে অবভিয়াসলি কলকাতা বা কলকাতার সারাউন্ডিং এলাকা যেগুলো একটু শহরতলিতে, সেখানেও যদি এই ধরনের অবশ্যই থাকে, একটা বড় বড় লোকালিটিতে এই ধরনের দোকান খুব কমন, তো যদি থাকে তোমাদেরও নজরে যদি এরকম কিছু থাকে তোমরা আমাদেরকে কমেন্ট বক্সে জানিও, তোমাদের যদি কোনো রেকমেন্ডেশন থাকে আমাদের পক্ষে সম্ভব হলে, সেটা অ্যাক্সেসিবল এই মুহূর্তে হলে আমরা ডেফিনেটলি সেখানকার বিরিয়ানি খেয়ে তোমাদেরকে রিভিউ দেব। আর তাছাড়াও আমরাও নিজেরা খোঁজ খবর করে এরকম যত সন্ধান পাবো আমরা চেষ্টা করব নিজেরাও সেগুলোকে এক্সপ্লোর করতে, আর আমাদের ভিডিওর মাধ্যমে তোমাদেরকেও সেগুলো সম্বন্ধে জানাতে, যাতে কাজের সূত্রে হোক বা ঘোরার সূত্রে অনেক জায়গাতেই তো আমাদের অনেক সময় যাওয়া হয়, তো সেখানে গিয়ে জাস্ট ফর ফান একবার ট্রাই করে তো দেখতেই পারো, যারা বিরিয়ানি লাভাররা আছো তাদের কাছে এটা আশা করি খুব ভালো এক্সপিরিয়েন্স হবে। তো চিকেন বিরিয়ানি নিয়ে আমি যা আমার বলার মোটামুটি খেতে খেতে বলেছি, একটাই জিনিস আমি বলবো যে ওরা মানে চিকেন বিরিয়ানিতে আমার মনে হয়েছে যে আলুটা একটু বেশি স্টিফ হয়ে গেছিলো, অতটা ওয়েল কুকড হয়নি, আদারওয়াইজ বাকি কোনো কিছু নিয়ে আমার এদের কোনো কমপ্লেন নেই। অলদো রোহন বলেছে যে তোমার কি আলুটা শক্ত লেগেছে, না আমার কিন্তু আলুটা একদম লাগেনি, তো হতে পারে যে তাহলে ওদের কুকের প্রবলেম, এটা নয় হয়তো বাই চান্স এরকম হতেই পারে। আমরা 80 টাকার বিরিয়ানি খাবো আর বিশাল একটা 500 টাকার কোয়ালিটি এক্সপেক্ট করবো, এটাও ঠিক নয়। তো একদমই আনবায়াসড ভাবে বলছি উই আর রিয়েলি ভেরি স্যাটিসফাইড। তুমি বলো তোমার কি বলার। একদম এক কথায় অনবদ্য, এবং একটা অথেন্টিক স্ট্রিট সাইড কলকাতা, টিপিক্যাল অথেন্টিক কলকাতা বিরিয়ানি খেয়ে আজকে মন প্রাণ একদম জুড়িয়ে গেছে আমার, এবং তার সঙ্গে ফাউ ডেফিনেটলি একদম, তার সঙ্গে ফাউ ডিম এবং স্যালাড তো এক কথায় অসাধারণ। আচ্ছা বাই দ্য ওয়ে একটা মজার জিনিস এখন বলতে বলতে খেয়াল করলাম, আমাদের দুজনের জামার কালারটা আজকে ম্যাচ করে গেছে। এনিওয়েজ জোকস অ্যাপার্ট, তো এবার আর কথা বাড়াবো না, একদম স্ট্রেট চলে যাবো দ্য বম্বে ডুইং স্কোরে, যেটা তোমরা সবাই জানো। প্রথমে হচ্ছে ফুড কোয়ালিটি, আমি তো বেশি কথাই বাড়াবো না এ ব্যাপারে, স্ট্রেট ওয়ে আমি এদেরকে 9/10 দেবো। নেক্সট কি জানো, প্যাকেজিং, প্যাকেজিং এর দিকে যদি দাম বিচার করি তাহলে পরে কিন্তু আমি এদেরকে আমিনিয়ার থেকে বেশি পয়েন্ট দেবো, তার কারণ আমিনিয়া আর এদের যদি খেয়াল করে থাকো, তোমরা আমাদের আগের ভিডিওটা দেখে থাকো তাহলে তোমরা দেখেছো যে আমিনিয়া যেরকম একটা কাগজের বক্সে দিয়ে দিয়েছিল, এরাও কিন্তু সেম ওরকমই বক্সে দিয়েছে, হোয়ারাজ দুটো দামের তফাত এত হেল অ্যান্ড হেভেন, সেই দিক থেকে বিচার করলে কিন্তু আমি এদের প্যাকেজিংয়ে মোটামুটি 7.5 দেবো। আর তবে এটাও ঠিক কথা যে এই টাকায় ওরা যদি প্লাস্টিক কন্টেনারের প্যাকেজিং সিস্টেম করতো সেটা ওদের পক্ষে হয়তো অ্যাফোর্ড করাটা সম্ভব হতো না, তো ইটস কোয়াইট জাস্টিফাইড, দাম অনুযায়ী আমি টোটালি কোনো কমপ্লেন করবো না। আর একটা রয়েছে প্রাইস, এ তো কি আর বলবো আলাদা করে, 10/10 এটা বলার অপেক্ষা রাখে না, 10/10 দিলে ভালো হতো একদম, যেহেতু দেওয়া যাচ্ছে না তাই 10/10 দিচ্ছি। অনেস্টলি বলছি গাইস, যদি এই দিকে আসো লেক টাউনের এই সব সাইট গুলোতে যদি আসো কখনো, সল্ট লেক লেক টাউন এই সব দিকগুলোতে, তাহলে একবার যদি পারো তাহলে পরে এদের বিরিয়ানিটা নিউ আরসালান, ঠিক ড্যাফোডিল নার্সিং হোমের উল্টো দিকে,
একবার অন্তত ট্রাই করে দেখো, আই থিংক তোমরাও নিরাশ হবে না যারা বিরিয়ানি ভালোবাসো। এবং এক্সাক্ট অ্যাড্রেস তোমাদের যদি দরকার হয় আমরা সেটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তাহলে আজকে মতো এইটুকুনি, আজকে তো পয়সা ওসুল খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার পেট পুজো সেরে গরমের দুপুরে ঘুমো। আর বেশি কথা বাড়াবো না, আমাদের খাওয়া পুরোলো, নোটে গাছটা মুড়লো।